এই মুহূর্তের সব থেকে বড় খবর, হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের এক বর্ষীয়ান আইনজীবী। এসএসসি দুর্নীতি মামলায় শুনানির সময় বৃহস্পতিবার কারক নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোনো এক জ্যাঠামশাই বলে বেড়াচ্ছেন অভিজিৎবাবু এটা করেননি, অভিজিৎবাবু ওটা করেননি, কে এটা করছেন আমি জানি, তার বিরুদ্ধে আমি তথ্য প্রমাণ সংগ্রহ করছি, দু এক মাসের মধ্যেই তিনি টের পাবেন। বিচারপতির সে কথা বলার পর 24 ঘন্টাও কাটল না, ফের তার প্রতিক্রিয়া জানালেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। ঠিক মন্দিরে কেড়ে আমি তো কলা খাইনির মতো পরিস্থিতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ বা মন্তব্য সম্পর্কে অরুণাভ ঘোষ দ্য ওয়ালকে বলেন, আমি জরুরি অবস্থার বিরোধিতা করে জেল খেটেছি, বিধানসভায় স্পিকারের অন্যায়ের প্রতিবাদ করাতেও আমার জেল হয়েছে, প্রয়োজন হলে আবার জেলে যাব, তবু বিচারের নামে বিচারপতির অনাচার মানব না। আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, ওই বিচারপতির ক্ষমতা থাকলে আমাকে জেলে পাঠান, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করুন, দেখি উনি কতদূর যেতে পারেন। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় তার মন্তব্য কোনো আইনজীবীর নাম স্পষ্ট করে বলেনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অরুণাভ ঘোষও কোনো বিচারপতির নাম করেননি, তবে তার কথার একটা ধারাবাহিকতা আছে এবং তা নিয়েই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। সেই চর্চায় বাড়তি মাত্রা জুড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বৃহস্পতিবারের ওই মন্তব্য। বিচারপতি গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বলেছিলেন, জ্যাঠামশাই বলে বেড়াচ্ছেন আমি আইনের ABCD জানি না, কলেজিয়ামের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন তিনি। তিনি নিজে কি ABCD জানেন? জ্যাঠামশাইয়ের পারফরমেন্স অবশ্যই সবাই জানে, কোনো মামলাই নেই তার কাছে। এর আগে গত বুধবার দ্য ওয়ালকে অরুণাভ ঘোষ বলেছিলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অনিয়ম সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের এক বিচারপতি দ্রুত ও ন্যায় বিচারের নামে হাততালিকরণের চেষ্টা করছেন, বিচারপতি একতরফা নির্দেশ জারি করছেন, অনেক ক্ষেত্রে অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শুনছেন না, তিনি বিচারের নামে প্রহসন করছেন, তিনি কাউকে চাকরি থেকে অপসারণ করছেন, বেতন ফেরত দেওয়ার নির্দেশ জারি করছেন, কাউকে পদ থেকে সরিয়ে দিচ্ছেন, অথচ নির্দেশ জারির আগে তাদের বক্তব্য শুনছেন না, বিচার ব্যবস্থার সেই মৌলিক কর্তব্য অগ্রাহ্য করছেন বিচারপতি। অরুণাভর বক্তব্য ছিল গ্যালারিতে শো করাচ্ছেন বিচারপতি। আইনজীবী অরুণাভ রাজ্যের একজন নামী রাজনীতিক, রাজ্যের কংগ্রেসের এই প্রবীণ নেতা তৃণমূল সরকারের কাজকর্মের বহু তীব্র সমালোচনা করেছিলেন, তবু গঠনমূলক সমালোচনার জন্য রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তার সুখ্যাতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের পক্ষেও তিনি একাধিকবার মুখ খুলেছেন।